আমরা খুব আনন্দের সাথে আসলে ক্লাসটি উপভোগ করতে পারি। এবং আমি ওয়ান অফ দেম যে বাংলাদেশের মধ্যে আমি ওয়ান টু থ্রি যদি তিনজন কাউন্সিলের মধ্যে শ্রেষ্ঠ হবে আমার কাছে মনে হয়। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আবারও হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে। এবং দ্বিতীয় পর্বের শুরুতেই আমরা অনেকটা আসলে রিল্যাক্স যে বিষয়টা আছে সেই বিষয়টা আমরা অনেকটাই পেয়েছি, যে ক্লাসের পর যে একটা রিল্যাক্সেশন যে জিনিসটা আসে। অজয় স্যারকে অসংখ্য ধন্যবাদ যে উনি ওনাদের ক্লাসটি আমাদের হোমিও দর্পণ ক্লাসের সৌজন্য ওই দিন বন্ধ রাখবেন, সেই জন্য অজয় স্যারকে ধন্যবাদ। এবং পার্থ স্যার যে কথাটি বলেছেন যে আমরা কাপলটি এবং সিঙ্গেলটি যেটাই বলে না কেন চা যাতে বন্ধ না, এটা স্যারের কাছে রিকোয়েস্ট থাকবে। আর আমাদের আশাফুল স্যার তো রাজি হয়েই গেছে। যাই হোক, আমরা চলে যাই আমাদের দ্বিতীয় পর্বে। আমি শুরুতেই ডেকে নিতে চাইবো, যেহেতু আজকে আমাদের শ্রদ্ধেয় ডক্টর অভিজ্ঞান রাজপুরোহিত স্যার আসলে আলোচনা করেছেন, আমি প্রথমেই আমি ডেকে নিব ওনার ঘনিষ্ঠ সহচর, ঘনিষ্ঠ বন্ধু ডক্টর আমাদের আরেক ভালোবাসার মানুষ ডক্টর কুণাল ভট্টাচার্য স্যারকে। আমি প্রথমেই স্যার আজকে কিছু বলেন। ধন্যবাদ রাইসুল ভাই, রাইসুল স্যার। ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার আপনি মিউট করুন। ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার নয়েজ হচ্ছে। জি ডক্টর কুণাল ভট্টাচার্য স্যার শুরু করেন। তো আমি আজকে পুরো আলোচনা যেহেতু শুনতে পারিনি কারণ বাড়িতে সমস্যা হয়েছিল, কিন্তু অভিজ্ঞানে মোটামুটি ঢালকানোর ব্যাপারে যে আলোচনাটা হয়েছে, যেহেতু অভিজ্ঞান আর আমি আলোচনা করি মাঝে মাঝেই বিভিন্ন কেস নিয়ে বা বিভিন্ন ওষুধ নিয়ে, সেহেতু তার নির্যাস কি একটু আইডিয়া আছে, সেই আইডিয়া থেকেই বলছি। সম্পূর্ণ আলোচনা যেহেতু শুনতে পারিনি, ব্যাপারটা হচ্ছে যে উইকেন্ড যে সোর্স নিয়ে বলছিল সত্যি কথা, এবং অনেক সময় আমরা মুখে বলি যে আমরা আনপ্রেজুলাইজড, কিন্তু যখনই আমাদের ট্র্যাডিশনাল যে মেটেরিয়ামে টিকা গুলো তার বাইরে যখন আলোচনা চলে যায় তখনই আমরা অনেক সময় একটুখানি খুঁত খুঁত করি যে নেবো কি নেবো না, করবো কি করবো না, এটা বোধ হয় ঠিক নয়। মানে অলরেডি একটা প্রিকনসিভ আইডিয়া হয়ে থাকে যে নতুন যারা কন্টেম্পোরারি হোমিওপ্যাথ আমরা যাদের বলি সমসাময়িক হোমিওপ্যাথ, তারা যেটা দিয়েছেন সেটা সন্দেহজনক, আমরা তাকে না চিনেই অনেক সময় বলে ফেলি। আমার মনে হয় সেটাও এক ধরনের প্রেজুডিকশন, এবং আমাদের আমার ব্যক্তিগত ধারণা সেই প্রেজুডিকশনের বাইরে বেরোতে হবে। ডক্টর হ্যানিম্যান বলে গেছেন যে প্রথমে তুমি আমি বলেছি বলেই তুমি বিশ্বাস করো না, এটা আগে প্র্যাকটিস করো আমার প্যাথিটাকে, তারপরে তাকে ছুঁড়ে ফেলে দিও যদি কাজ না করে। তো আমারও সেটা বক্তব্য, আমরা কন্টেম্পোরারি হোমিওপ্যাথ যেমন ডক্টর ভিতল কাশ, ডক্টর শঙ্করণ বা আরো যারা আছেন অনেক সময় পাওয়া যায়, ডক্টর মরিশান, রজার মরিশান, এরা আমাদেরকে যে তথ্যগুলো উপহার দিয়েছেন, যেরকম ডালকামার ব্যাপারে অভিজ্ঞান নিশ্চয়ই বলেছে যে ডক্টর কেন্ট কি বলেছেন, ডক্টর ভিতল কাশ কি বলেছেন, যেগুলো হয়তো আমরা কেন্টে পাই না বা হ্যানিম্যানের বইতে পাই না, নতুন কিছু তথ্য দিয়েছেন ডিক্টেটোরিয়াল পজেসিভনেস ইত্যাদি ব্যাপারগুলো। তো এইগুলো অনেক সময় আমাদের নিতে সমস্যা হতে পারে, কিন্তু আমরা যদি সেই তথ্যগুলোকে নিয়ে পেশেন্ট তো আসে, আমরা যদি মনে করি যে এটা ডালকামারার সঙ্গে বোধহয় যাচ্ছে একবার দিয়ে দেখি না, দিয়ে দেখে যদি রেজাল্ট পাই তাহলে আমাদের কনফার্মেশন হলো, আমরাও আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের সিনিয়র সিনিয়র জুনিয়র প্রত্যেকের সঙ্গে, সিনিয়র জুনিয়র বলছি না মানে আমাদের যেটা যারা কলিগ আছেন হোমিওপ্যাথ যারা, তাদের সঙ্গে আলোচনা করলাম, তারা যদি মনে করেন দিয়ে দেখেন, তবেই তো নতুন কিছু যে সিমটম গুলো দেওয়া হয়েছে তার ক্লিনিক্যাল কনফার্মেশন হবে। তো এটা যদি আমরা না করি, আগেই যদি প্রেজুডাইজড হয়ে বসে থাকি যে আমরা নতুন সোর্স বলে আমরা দেবো না, তাহলে বোধ হয় সেটাও হ্যানিম্যানের ইচ্ছার বিরোধী হয়ে যাবে বলে আমি মনে করি। এটুকুনি আমি বললাম, বাকি স্যারেরা যারা আছেন তারা আলোচনা করবেন, আমার ব্যক্তিগত মতামত জানালাম। ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, খুব সুন্দর মতামত আপনি মন্তব্য করেছেন, সেই জন্য আপনি
পুরোটি ক্লাস জুড়েই পরবর্তী যে সময়টুকু আছে সেই সময়টুকু আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা করি। আমি এই পর্যায়ে চলে যেতে চাই ডক্টর বেলায়েত হোসেন স্যারের কাছে। ডক্টর বেলায়েত হোসেন স্যার আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর হামিমুদ্দিন স্যারের ফ্রেন্ড ডক্টর বেলায়েত হোসেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে পুরোপুরি কনসেন্ট্রেট করতে পারিনি, বাইরে ছিলাম, যদিও কানেক্টেড ছিলাম আপনাদের সাথে, তো যতটুকু শুনলাম একদম শুনতে পারলাম, ভালো লাগছে। তো আমি উপকৃত হচ্ছি ক্লাসগুলো করে, সবাইকে আন্তরিক ধন্যবাদ। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমি চলে যেতে চাই আর রঘুনাথ স্যারের কাছে। ডক্টর রঘুনাথ স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? রঘুনাথ ঘোষ, ডক্টর রঘুনাথ ঘোষ স্যার। এখন কি আমার আন্তরিক ধন্যবাদ। ওইখান যেভাবে বললেন সেই আলোচনাটা অত্যন্ত মধুর হয়েছে, আর সেই সাথে পুনরায় ভট্টাচার্য মহাশয় যেভাবে কথাটা বললেন এবং সেটাও কিন্তু খুব মূল্যবান কথা, যে আমরা হ্যান্ডম্যানের এই নিত্য মানে কথাটা যেন মেনে চলি, যে সবকিছু পরীক্ষা করে দেখতে হবে, তারপরে যদি সেটা মনে হয় যে না এটা নিজের চেয়ে নীতি বিরোধী, নিশ্চয়ই আমরা বর্জন করবো। এইভাবে চললে হোমিওপ্যাথিক আরো বিকশিত হবে এবং হোমিওপ্যাথি উচ্চমেডিকাকে বিকশিত করতে গেলে আমাদের এই ক্লিনিক্যাল যে সিমটমস গুলো সেগুলো কিন্তু আলাপ আলোচনা বা এইরকম গ্রুপ থেকেই আমরা এগিয়ে যাব। থ্যাংকস তোমার। জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত ব্যক্ত করার জন্য। আমি এই পর্যায়ে চলে যেতে চাই ডক্টর গিরিধর বিশ্বাস স্যারের কাছে। স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? বাবা ডক্টর গিরিধর বিশ্বাস স্যার শুনতে পাচ্ছি, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। প্রথমে অভিজ্ঞান স্যারকে ধন্যবাদ দিয়ে রাখি। তো এতদিন এত বছর পর্যন্ত ডালকামারা সম্পর্কে যেটা ধারণা ছিল যে দিনে গরম রাতে ঠান্ডা, সেটাই হচ্ছে ডালকামারা। তারপর আর একটা হচ্ছে যে স্যাঁতসেঁতে আবহাওয়া হঠাৎ গরম থেকে ঠান্ডা পড়লো, যদি এরকম হয় ডালকামারা জ্বর জারি সর্দি কাশি এরকম হয়। আর একটা হয় অ্যালার্জি, মানে যাকে আমরা আমবাত বলি, সেখানে একটু কন্ট্রাডিকশন আছে। ডালকামারা ঠান্ডায় যে ঠান্ডায় রোগের উৎপত্তি হয়, মানে গরম থেকে হঠাৎ ঠান্ডা যদি হয় বা স্যাঁতসেঁতে আবহাওয়া থাকে কিছুটা রাস্টাক্স বা এর মতো নেট্রাম সালফের মতো, তো যাই হোক, কিন্তু ওই ইয়ে তো আমবাতটা একটা আবার সমস্যা আছে, ওগুলো ঠান্ডা জলেই বা ঠান্ডায় আরাম হয়, ঠান্ডায় উৎপত্তি আবার আরামটাও ঠান্ডায়। তো এই পর্যন্তই মোটামুটি হিসাব ছিল। তো আজকে অভিজ্ঞান স্যার মেন্টাল সিমটমটা যেভাবে আলোচনা করলেন, মানে আমার ওটা মনের মধ্যে গেঁথে গেছে, এবং যেটা একটা মহিলার কেস রেকর্ডটা দিলেন, তো এরকম কিন্তু আমি অনেকবার শুনেছি, অনেকবার পেয়েছি, অনেক শুনতে কিন্তু ডাল কামড়া দেওয়ার কথা ভাবি। তো এখন থেকে একটু ভাববো, আর তবুও বলছি যে স্যার যেটা বললেন গো টু দ্য সোর্স, সোর্স এর কাছাকাছি গেতে। এখন আমি সোর্স বলতে যেটা মনে করছি
সেটা হচ্ছে এই মেন্টাল সিমটম এর কাছে যেতে গেলে আমার তো মনে হচ্ছে যে এটা ক্রনিক কেস, আমরা মানে ভেরি অ্যাকিউট কেস এর কথাই ভাবতাম না, একদম শুধু অ্যাকিউট কেস এর কথা ভাবলে হবে না, সেখানে ডাল কামড়াতে স্কিন সিমটম আছে, ডাল কামড়াতে ওয়াটস আছে, আঁচিল আছে, আর কিন্তু মেন্টাল সিমটম যেটা মানে উনি আজকে ব্যাখ্যা করলেন এত এভাবে ঠিক কোথাও মানে মানে ঠিক ইয়ে করেনি, ক্লারিফিকেশন করিনি কখন, তো সেখানে মনে হচ্ছে যে একটা ডিপ ডিপ একটা ক্রনিক ডিজিজে আমরা ডাল কামড়াটাকে ব্যবহার করতে পারি এবং চেষ্টা করবো এরপরে মানে আমাদের ইয়ে কুনাল যেটা বলেছে যে এটাকে প্রেজুডিস না রেখে এটাকে পরম করে দেখা, সত্যের সত্যকে স্বীকার করো, সত্যকে ব্যর্থতাকে স্বীকার করো, সত্যকে প্রচার করো, বা এরকম একটা কথা আছে। তো এখন তবুও বলছি যে সোর্স, গো টু দা সোর্স, দা সোর্স, এখন কোন একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে তাহলে সে যদি মেন্টাল সিমটমটা নিয়েই আমাদের কাছে আসে তাহলে আমরা বিচার করে দেখব তখন যে সত্যি তার বেশিরভাগ বইতে যে কথাগুলো লেখা আছে যে এই যে হঠাৎ করে ঠান্ডা পড়লে তার সর্দি কাশি লাগে কিনা এবং তার কিছুটা মানসিক যে ইয়েটা যে সিমটম গুলো আছে যে বিরক্তি, তারপরে একটা ইমপেশেন্ট, তারপরে ইরিটেবল, এগুলো হয় কিনা এই সবটা দেখে নিয়ে তারপরে যদি মেন্টাল সিমটম এর সাথে মেলে, আবার অনেক সময় তো বলা হচ্ছে যে মেন্টাল সিমটম এর যখন একটা হাইয়েস্ট পাই সেখানে ফিজিক্যাল সিমটম গুলো অনেক সময় না থাকলেও আমরা সেখানে ব্যবহার করতে পারি। যাই হোক, আমরা যখন হোমিওপ্যাথি নিয়ে নাড়াচাড়া করব গ্র্যান্ড টোটালিটিটা দেখতে চেষ্টা করব, দেখে আমরা লাল কামড়া খুব 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 ভালো লাগলো অভিজ্ঞতা স্যার, আপনার কথাবার্তা গুলো খুব ভালো লাগলো, এত শান্ত ভাবে এত ধীর স্থির ভাবে যে মেন্টাল সিমটমটা আলোচনা করলেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আশায় থাকবো এরপরে আরো কিছু পাবো, এই বলে রাইসুল ভাইকে এবং অভিজ্ঞ দর্পণের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানিয়ে শেষ করলাম শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আপনার কথাগুলো নির্দ্বিধায় আমাদের সামনে উপস্থাপন করেছেন, অত্যন্ত ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত বয়স হয়েও যেটা আমরা বলি যে আপনি কালকে অথবা পরশু দিন আমি দেখেছি যে আপনার ফেসবুকে যে 70+, সত্যি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসগুলো শুনেন অমিয় দর্পণকে ভালোবেসে এবং আমাদের স্যারদেরকে ভালোবেসে হোমিওপ্যাথিকে ভালোবেসে, সত্যি এটা আমরা পারবো কিনা জানি না, তবে সবার কাছে দোয়া চাই যে আমাদের মতো যারা ইয়াং আছে আমরাও যেন আপনাদের মতো করে সেই মৃত্যুর আগ পর্যন্ত হোমিওপ্যাথিকে ভালোবেসে থাকতে পারি, তো সেই প্রত্যাশা এবং আশীর্বাদটুকু আমরা চাইব। তো আমি এই পর্যায়ে আমি চলে যেতে চাই ডক্টর জিতেন্দ্রনাথ সরকার স্যারের কাছে। স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? ডক্টর জিতেন্দ্রনাথ সরকার স্যার আপনি আনমিউট করে নেন, আমার কথা যদি শুনতে পান, আপনার মিউট হয়ে আছে। আচ্ছা আমি পরবর্তীতে আবার ডেকে নিব। আমি এই পর্যায়ে আমি ডেকে নিতে চাই আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন ডক্টর অজয় কুমার দাস স্যার। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? নমস্কার, নমস্কার সবাইকে, শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা উপেন স্যারকে, এবং কুনাল স্যারের কথা ধরেই
অভিজ্ঞান স্যার, তুল গাছের বই থেকে যেভাবে মেন্টাল সিমটমটা আপনি একটু ধরেছেন, এর থেকে আমরা একটু শব্দের যে কত গভীর তার অর্থ আছে সেটাকে তিনি এত সুন্দর দিয়ে ইলাবোরেট করেছেন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পজিশন, এই দুটো ওয়ার্ডকে নিয়ে ভীষণ সুন্দরভাবে আলোচনা করেছেন এবং আমরা তার থেকে অনেক কিছু শিখতে পারলাম। কোল্ড নিয়ে তুমি যেভাবে, কোল্ড যে শুধু ফিজিক্যাল সিমটম নয়, কোল্ড যে একটা মেন্টাল সিমটমের মধ্যে আসে এটা আমাদের এমনি পরিষ্কার ধারণাটা কখনো ছিল না, যেটা উনি ডিসক্রাইব করলেন কোল্ড। আমরা সবাই কোল্ড বলতে যেটা জানি যে বেশিরভাগই জানি, আমি আমি সকলে কথা বলবো না, আমি আমার নিজের কথা বলবো বেশি, আমরা কোল্ড বলতে যেটা বুঝি শারীরিক ফিজিক্যাল একটা সিমটম, ঠান্ডা লাগা, ঠান্ডা, ঠান্ডাটা যে মেন্টাল সিমটম এইভাবে আসে এত সুন্দর ভাবে প্রাঞ্জল ভাষায় উনি বিভিন্ন উদাহরণ দিয়ে তিনি স্টেপ করলেন। বিতল ঘাসের যে সমস্ত বিতল ঘাসের সে বই থেকে তিনি ডিসকাস করেছেন, এটা নিয়ে বলা যায় যে আমরা একটা নতুন মানে দরজা খুলে পাচ্ছি বিতল স্যারের কাছ থেকে। আশা করবো আগামী দিনে এই মেন্টালের উপরে উনি আরো ক্লাস চালিয়ে যাবেন, ডাল কামরা পর্ব যতদিন লাগবে ততদিন শেখাবেন, যে ডাল কামরাকে আমরা নতুন করে চিনছি, ডাল কামরাকে এক্ষুনি গিরিধর স্যার যেটা বললেন ওই দৃষ্টিভঙ্গিতে আমরা জানতাম ডাল কামরাকে, আজকে ডাল কামরাকে আমরা নতুন ভাবে দেখতে পাচ্ছি, ডাল কামরা মেন্টাল দিয়ে আমরা বুঝতে পারছি। একটা উনি কথা বলছিলেন যে ডাল কামরা পেশেন্টদের কি হয়, যেটা আমার ওনার ডেসক্রিপশন শুনতে শুনতে একটা জিনিস মনে হলো, তাই তো উনি যা বললেন যে একটা পেশেন্ট না রেগে, অনেকের সঙ্গে রাগারাগি ঝগড়াঝাটি করে, রাগারাগি না ঝগড়াঝাটি করে, এবং এটা দীর্ঘ সে শান্ত হয়ে যায়। ওনার কথা শুনতে শুনতে আমার একটা মনে ডাল কামড়ার মধ্যেই তো এটা আছে, ডাল কামড়া ওষুধটা দামের মধ্যেই তো এই সিমটমটা দেওয়া আছে, কামড়া কামড়ি করার পরে ডাল হয়ে যায়। যদি আমরা এইভাবে ভাবি তাহলে তো বুঝতে পারছি মেন্টাল সিমটমটা এইরকম ভাবি, কামড়া কামড়ি করার পরে মানে ঝগড়াঝাটি করার পরে সে কিরকম একটা ডিপ্রেসড হয়ে যায়, ডাল হয়ে যায়। মানে ওনার এই উদাহরণ দিয়ে যখন উনি বোঝালেন তখন আমার কাছে না মনে হলো এই কথাটা কথা আমি আর জীবনে ভুলবো না, কোন একটা পেশেন্ট যদি এরকম হয় যে কামড়া কামড়ে করা পরে সে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, ডাল হয়ে যাচ্ছে, তাহলে বোধ হয় আমাদের আর নতুন এই ডাল কামড়ার মধ্যে এই এই জিনিসটা যে আছে ওনার আজকে আলোচনা কিন্তু না শুনতাম বোধ হয় এটা আমার কখনো আসতো না। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমি কি বলবো অভিজ্ঞান স্যারকে স্যালুট, এইভাবে আমাদেরকে আরো আরো উন্নত করে দিন। দর্পণের প্রত্যেকটি শিক্ষার্থী আমরা যেন অনেক অনেক বেশি সমৃদ্ধ হতে পারি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনি খুব সুন্দর একটি ক্লু আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা আসলে যখন ফিজিক্স কেমিস্ট্রি পড়তাম তখন আমরা এরকম চিন্তা করতাম যে ছোট ছোট ক্লু বের করে কিভাবে মনে রাখা যায়, তো চমৎকার একটা বিষয়ের সাথে আপনি দিলেন, আসলে এটা আর কখনো আমি অন্তত ভুলবো না, আশা করি কেউই এটা ভুলবে না, ধন্যবাদ এই জন্য স্যার। আমি আমার খুব ইচ্ছে স্যার বলছি অভিজ্ঞান স্যারের কাছে তিনটি রুব্রিক মেন্টাল রুব্রিক ডাল কামরার একটু জমা ছিল, সেটা কি আমি একটু করতে পারবো? আমরা প্রশ্ন উত্তর পর্বে যখন যাব স্যার তখন অবশ্যই আপনাকে সুযোগ দিব, আপনি তখন প্রশ্নগুলো একটু করবেন, আমাদের দ্বিতীয় পর্ব চলছে, আমাদের আরো স্যাররা আছেন ওনারা একটু অ্যাড করবেন কথা বলবেন, দেন আপনাকে আমরা সেই সুযোগটা দিব স্যার, সেই পর্যন্ত একটু কষ্ট করে স্যার আপনাকে একটু ধৈর্য সহকারে একটু শুনতে হবে, ধন্যবাদ স্যার। আমি যেটা বলছিলাম
আমার খুব ইচ্ছে ছিল যে আজকে আমাদের শ্রদ্ধেয় ডক্টর অভিজ্ঞান চক্রবর্তী স্যারের বাবা, যিনি আমাদের একদিন আমরা আমাদের সাথে আসলে কথা বলার সুযোগ হয়েছিল, ডক্টর শিশির স্যারকে আমি কিছু বলবো, কিন্তু আমি এই মুহূর্তে পাচ্ছি না, সেই জন্য আমি অভিজ্ঞান ভাই শুনছেন আমার পাশে আছে আমি আমি সেই জন্য জি আমি সেই জন্য একটু আমি একটু পরে ওনাকে দিতে চাচ্ছি, যেহেতু উনি সিনিয়র মানুষ, সেই জন্য আপনাকে একটু আমি অ্যানাউন্সটা দিয়ে রাখতে চাচ্ছিলাম, যেহেতু ওনাকে আমি দেখতে পাচ্ছিলাম না, আপনি আমি যখন কিছু কথা আসবো। তো এই পর্যায়ে আমি চলে যেতে চাই আমাদের আরেকজন খুবই পছন্দের প্রিয় মানুষ ডক্টর নীলকমল বর্মন স্যারের কাছে আমি যেতে চাই। নমস্কার, রাইসুল ইসমাইল খান এবং ভূমিয় দর্পণের সবাইকে, আমি আজকের বক্তব্য একটু তো বলবো ভাবছি, আমি শেষ থেকে শুরু করছি। সব থেকে শেষে বলেছেন ডক্টর অজয় দাস স্যার, তার এই যে অকপট স্বীকারোক্তি এই বয়সে এসেও যে নতুন করে শেখার যে কথাটা, সত্যি আমাদের মতো অহংকারীদের একদম মাথা নত করে দেয়। সেই জন্যই অভিজ্ঞান স্যারকে তো আমি শ্রদ্ধা জানাবো একটা অন্য ব্যাপারে, আর সেই সঙ্গে সব থেকে আগে শ্রদ্ধা জানাচ্ছি অজয় দাস স্যারকে, যে উনি আমাদেরকে শেখাচ্ছেন যে কতখানি বিনম্রের সাথে থাকলে আমরা প্রত্যেকদিন হোমিওপ্যাথিকে শিখতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই কামড়া কামড়ি যেটা বললেন, এইভাবে কিন্তু আমাদের ভিতরে কিন্তু একটা শেখানো হতো, বা আমরা এক একটা মেডিসিনকে খুব ছোট ছোট ভাবে নিজের মতো করে কিন্তু ভাবতাম। তো সেইখানে ডাল কামড়াকে কিন্তু সেভাবে আমরা কখনো ভাবতে পারিনি, কারণ ডাল কামড়া কিন্তু আমাদের কাছে চিরদিন একটা পার্সিয়াল মেডিসিন, মানে যেটা গিরিধর স্যার বা রঘুনাথ বাবু যেটা বললেন, ঠিক নামটা আমার মনে নেই, যে ওই শীতকালের ব্যাপার, ঠান্ডা লাগা, হাতে দু একটা আঁচিল, ব্যাস এই সর্দি কাশি, ওই ড্যাম্প ওয়েদারে থাকা, যারা বর্ষাকালে ভেজে অথবা যারা ওই আইসক্রিমের এখানে কাজ করে, এক্সেট্রা এক্সেট্রা, সত্যি। আর ওই শীতে গরম, রাতে ঠান্ডা, অথবা দিনের বেলা গরম, রাত্রে বেলা ঠান্ডা, এইটুকু বাইরে আমরা কিন্তু দেখতে পারি। কিন্তু আজকে যে আলোচনাটা হলো, মানে অভিজ্ঞান স্যার যেটা আলোচনা করলেন, সেই জায়গাটা কিন্তু নতুন ভাবে ভাবার জন্য আমি বলবো না, বরং সেই ভাবার অনেকেই হয়তো শুরু করেছে, আমরা হয়তো অনেক সময় সেটাকে আমল দিচ্ছি না বা সেটাকে ভাবছি না, কিন্তু আমি মনে করি সেটা কিন্তু সবসময় ভাবা দরকার। আর এই যেটা সোর্স, অর্থাৎ ডক্ট্রিন অফ সিগনেচার বলতে আমরা যেটা বুঝি, মানে যে জায়গাটা থেকে ওষুধটা এসেছে তার উৎস, সেইটাকে যদি খুব ভালোভাবে জানা যায়, আমরা মনে হয় মেট্রিমেডিকার অর্ধেকটা অন্তত আমরা খুব সহজে রপ্ত করতে পারবো। যেভাবে আমরা শুধু ডালকে মারা কেন, প্রত্যেকটা নসুর থেকে শুরু করে, সারকোট থেকে শুরু করে, বা ভেজিটেবল কিংডম, অ্যানিমেল কিংডম, বা আর যে সকল ভাবে আমরা ওষুধগুলোকে পেয়ে থাকি, সেটাকে জানলে কিন্তু আমাদের অনেকখানি সুবিধা হয়। তখনই আমরা বুঝতে পারি যে এই ডাল কামড়া ওষুধটা শুধু সিজন চেঞ্জের মধ্যে ছোট মেডিসিন নয়, প্রচন্ড ডিপ সিটেড একটা মেডিসিন। আর ডক্টর রঘুনাথ ঘোষ স্যারকে আমি বিনম্র শ্রদ্ধা এই জন্যই জানাবো যে ওনার ভিতরে এখনো যে শেখার ইচ্ছা, এটা কিন্তু ব্যাকুল। আর যাদের শেখার ইচ্ছা থাকে তারা কিন্তু কখনো বুড়ো হয় না, মানে বয়স্ক হয় না। অতএব এই যে তাজা তরুণ, যেটা আশরাফুল স্যার আমি ছবিটা দেখে ভাবছিলাম, এটা ওনার কত সালের ছবি, যে এইরকম একটা তেজোদ্দীপ্ত একজন মানুষ, মানে আজকে এই বৎসরের শেষে গিয়ে নিজেকে উপস্থাপন করছে, আসলে আমরা বৎসরের শেষে গিয়ে পুরোনো দিনকে ফিরে পেতে চাই, বা পুরোনো ঘটনাগুলিকে আমরা শুনতে চাই, তখন যেন মনে হচ্ছে উনি পুরোনো দিন নয়, এই বৎসর নয়, অনেকখানি আগে পিছিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছেন। যাই হোক, এই তাই আশরাফুল সাহ যদি এখনো থাকেন, একটা কথা বলছি স্যার, বয়সটা কিন্তু একটা সংখ্যা মাত্র, মনের তারুণ্য কিন্তু আসল জিনিস। এবার সব থেকে শেষে যেটা বলবো সেটা হচ্ছে, একটা কথা কি আপনারা খেয়াল করেছেন, ডক্টর কুণাল স্যারের বক্তব্য এবং ডক্টর অভিজ্ঞান চক্রবর্তী স্যারের ভাষা এবং পড়ানোর স্টাইলটা কি সুন্দর এক, আসলে ওরা খুব সমসাময়িক। এই সমসাময়িকের হওয়ার জন্য ওরা যখন নিজেদের ভিতরে মতের আদান প্রদান করে, তখন কিন্তু বলার স্টাইলটা এক হয়। আবার এদিকে দেখুন, যখন অমরনাথ চক্রবর্তী স্যার, অজয় দাস স্যার বা পার্থ প্রদীপ স্যার, হ্যাঁ, বা গিরিধর স্যার, তারা যখন আলোচনা করেন, তাদের একটা আবার সুন্দরভাবে স্টাইল হয়। আসলে এক একটা প্রজন্ম এক এক রকম ভাবে শেখে, এক এক রকম ভাবে সেটার
প্রচার প্রচার বলবো না, সেটাকে তারা ব্যক্ত করে বা সেটাকে নিয়ে তারা এগিয়ে চলে। অতএব হোমিওপ্যাথিকে কিন্তু আমাদের নতুন চিন্তা ভাবনা, আজকে অমরনাথ স্যার যেমন কিছুদিন আগে অমরনাথ স্যার যেটা আমাদের ওই রিকভারি মানে হচ্ছে চটকর শব্দটা মনে আসছে না, এরিংস ল অফ কিওর, তার উপরে একটা সংযোজন করেছিলেন। আমি সেদিন বলেছিলাম স্যার এটা কেন বলবেন না, উনি বলছেন না বলার মতো জায়গায় নেই, বা আমি না স্যার কোনো চিন্তা নেই আপনার কথাটাই আমি বলবো, কারণ আমার বলার সাহস আছে, আমার লেখার সাহস আছে, আমি লিখতে পারবো। এইভাবে আসলে উনি যেটা বলেছিলেন পরে আমি আলোচনা করে দেখেছি সত্যি খুব সুন্দর ভাবে বিদগ্ধ ভাবে ওই জায়গাটাকে উনি বুঝেছেন, বুঝেছেন বলেই কিন্তু উনি সংযোজন করার মতো একটা জায়গায় নিয়ে যাওয়ার একটা মত পোষণ করেছেন। আসলে হয়তো একটা সে প্ল্যাটফর্ম বলটা খুব ভুল হবে, হয়তো ঠিক সেই জায়গাটা উনি পছন্দ করছেন না বা বলা উচিত কিনা ভাবছেন, যেহেতু আমি বলতে চাই আমি বলবো। এইভাবে হোমিওপ্যাথিতে কিন্তু অনেক নতুন নতুন জিনিস আসছে যেটাকে কিন্তু আমরা অস্বীকার কখনো করতে পারি না। আমরা যদি 10 বার ওষুধ দিয়ে যদি 8 বারও যদি সাফল্য পাই, আমাদেরকে তো ক্লিনিক্যালি তো আমরা সেটাকে ভাবতে পারি যে এরকম এরকম জায়গা হয়। আরেকটা আমাদের কি মুশকিল হয় জানেন, সেটা হচ্ছে খুব দুঃখের সাথে বলছি, আমরা পড়ে যতটা না শিখি স্যারদের কাছ থেকে বেশি শিখি। যদি স্যাররা আস্তে আস্তে ছোট ছোট করতে করতে মাত্র 3টে সিমটম বলেন, আমরা কিন্তু সেই 3টে সিমটমকেই বলতে বলতে ডাল কামড়াকেই ওই পার্সিল একটা ওই জ্বর সর্দি কাশির ওষুধ বলে মনে করি। কখনো আর বইয়ের পাতা খুলে আমরা খুলে দেখি না যে সেখান থেকে আর কিছু জানা যায় কিনা। আসলে রবীন্দ্রনাথকে টেনে বলতে হয় আমি পড়েছি বিস্তর বুঝেছি কম, এইটুকু বলে সবাইকে সৈত, যেহেতু ডাল কামড়ের ব্যাপার তো শীতকালের ব্যাপার, এই সৈত অভিনন্দন জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি। নমস্কার, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে চমৎকার বলেছেন। আমি এই পর্যায়ে ডেকে নিতে চাই ডক্টর স্বপন বোরে স্যার, আপনাকে ডেকে নিতে চাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি মাইক্রোফোনটি আনমিউট করে নিন। আচ্ছা স্যার সম্ভবত আমাকে শুনতে পাচ্ছে না। আমি এই পর্যায়ে চলে যেতে চাই, আমি একেবারে শেষের দিকে চলে যেতে চাই, তারপর আমরা 10 থেকে 15 মিনিট আমাদের প্রশ্ন করবো, যদি আমাদের সময় থাকে আমরা অবশ্যই আমরা সেটুকু করে নিব, যা প্রশ্নগুলো নিয়ে নিব এবং আমাদের স্যারদের কাছ থেকে সেগুলো জানার চেষ্টা করব। তো আমি এই পর্যায়ে আমি চলে যেতে চাই, আমাদের আমি আগেই বলেছি, আজকে অনেকেই বলেছেন যে আমাদের আসলে আজকে তরুণ একদম মনে হচ্ছে যে যুবক, একজন 18 বছরের যুবক বা 24 বছরের যুবক হয়ে এসছেন আমাদের মাঝে। ছবি দেখে আমরা বুঝতে পারছি আমাদের সকলের প্রিয়, আমি আগেই বলেছি বাংলাদেশের, আমি মনে করি যে বাংলাদেশের সেন্সেশন এবং কি বলবো, মানে স্যারের আসলে যদি বিশেষণ লাগাতে যায় অনেক কিছু বলা লাগবে। আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ভালোবাসার ভালো লাগা ডক্টর আশরাফ নক স্যার, স্যারকে আমি ডাকবো। স্যার আপনি যদি আমাকে শুনতে পান, আপনি আজকের ক্লাস নিয়ে বা আপনার মতামত যদি আমাদেরকে একটু। স্যার সবাইকে অভিনন্দন, হোমিওপ্যাথি দর্পণ আমার দৃষ্টিতে বর্তমান সময়ে একটা হোমিওপ্যাথিক সমুদ্র, আর এই হোমিওপ্যাথিক সমুদ্রে অথই জল। আজকে আমাদের সম্মানিত আলোচক ডক্টর অভিজ্ঞান স্যার যেভাবে ডাল কামারাকে বিশ্লেষণ করেছেন, আমি ধৃষ্টতা দেখাতে চাই না আজকে কোনো কথা বলে ডাল কামারা নিয়ে। শুধু বসির আহমেদ আমাদের বাংলাদেশের একজন নামকরা শিল্পী, আমাদের রাইসুল স্যার, উনি তো একসময় আমাদের বাংলাদেশের জাতীয় টিমের ফুটবলার ছিলেন, খুব নামকরা ফুটবলার, উনি নিশ্চয়ই আমাদের বসির আহমেদ স্যারকে চিনেন, যে ওনার গান নিশ্চয়ই উনি বহুবার শুনেছেন। বসির আহমেদ স্যারের একটা খুব বিখ্যাত গান, অথৈ জলে ডুবে যদি মানিক পাওয়া যায়,
তাহলে ডুবিয়ে দিয়ে এই মনটারে কাটিয়ে দিতাম আমি কিছুটা সময় একেলা বসে ওকে সাগরের বেলায়। আজকে আমরা অনেকেই এই হোমিও দর্পণের সাগরে ডুব দিয়ে আমরা মানিক সংগ্রহ করার চেষ্টা করছি, মানিক কুড়ানোর চেষ্টা করছি, খুবই ভালো লাগছে। আর এত এত গুণী মানুষদের মধ্যে আপনারা বলতে বলেন তাই হয়তো স্পর্ধা দেখাই, কিন্তু আসলে আমার বলা উচিত নয়। প্রত্যেক দিনই আসি মানিক কুড়াতে এই হোমিওপ্যাথির দর্পণ নামক সাগরে। বশির আহমেদ ঠিক এভাবেই বলেছিলেন, অথ জলে ডুবে যদি মানিক পাওয়া যায় তাহলে ডুবিয়ে দিয়ে এই মনটারে কাটিয়ে দিতাম আমি কিছুটা সময় একেলা বসে অগো সাগর বেলায়। অথই জলে ডুবে যদি মানিক পাওয়া যায়, আসলে এ দর্পণের সাগরে ডুব দিয়ে যদি মানিক পাওয়া যায় ডুব দিতে কোনো আপত্তি নাই, যতই শরীর লাগুক। ডালকা মারা আছে, আমাদের অভিজ্ঞান স্যার আছেন, সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, অত্যন্ত সুন্দর এবং খুবই পছন্দের একটি গান আমিও শুনেছি। আশাবু স্যার, আমাদের দর্পণে, আশাবু স্যার, আমাদের দর্পণের সাগরের নাম কিন্তু ডাক্তার সরকার, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, আপনাকে ভুলে যেন না। না আমরা কখনো ছবিটা আমার আজ থেকে 4-5 বছর আগে ছিল, ওই সময় ধন্যবাদ স্যার। আমি পর্যায়ে চলে যেতে চাই, আমাদের একেবারে আজকে দ্বিতীয় পর্বের একেবারে শেষ মুহূর্ত। আমি আমাদের সকলের পছন্দের ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারের কাছে যেতে চাই। আর স্যার, আমাদের এখানে আরেকজন স্যার একটি প্রশ্ন রেখেছিলেন, গোকুল বর্মন স্যার, উনি অনুরোধ জানিয়েছিলেন ডক্টর অমরনাথ স্যার যদি কার কোনো ডালকা মারা রেপার্টরি করা কেস উল্লেখ করেন ভালো লাগবে, যেখানে রেন্টাল সিমটম না নেক্স, আচ্ছা এর প্রাধান্য থাকবে। স্যার এই বিষয়টা যদি মাথায় রেখে যদি কিছু বলা যায়, আর আপনি তো আপনার রেজুলি যেটা বলার সেটা তো বলবেন, তো আমি ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারকে আমি অনুরোধ করব যে স্যার আপনি যদি একটু শুরু করতে। ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে কি যে মেন্টাল সিমটম ধরে ডালকা মারা দিয়েছি এরকম ঘটনা তো খুব মানে প্রায় নেই বলতে গেলে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আজকে অভিজ্ঞান যে আলোচনা করেছে এটা চোখ খুলে দেওয়া আলোচনা, এবং চোখ খুলে দেওয়া আলোচনা বলতে ব্যাপারটা হচ্ছে কি যে এগুলো স্বীকার করতে আমার লজ্জা নেই যে এইভাবে আমরা ভাবিনি কোনোদিন। তবে কিছু কিছু ব্যতিক্রম ভাবনা আমার মধ্যে ছিল, সেটা হচ্ছে কি এই যে ডালকা মারা আমরা আমি কিছু প্রয়োগ করেছি বা অ্যাজমার ক্ষেত্রে প্রয়োগ করেছি, মূল ব্যাপারটা সেখানে সেই ঠান্ডা ড্যাম্প ওয়েদার, এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারিনি। এই যে মেন্টাল সিমটম নিয়ে যেটা আজকে বললো অভিজ্ঞান, এটা সত্যি আমাকে ভাবিয়ে তুলেছে, এবং আমি চেষ্টা করব যে অভিজ্ঞানের দেখানো পথে আমি নিজেকে শুধরে নিতে। কারণ ব্যাপারটা হচ্ছে কি এটা ডালকা মারাটা একটা কথা মনে রাখতে, ডালকা মারা হ্যানিম্যান কিন্তু এটাকে শরীরিক মেডিসিন বলেছেন, কিন্তু পরবর্তীকালে কিন্তু আমাদের এটা সাইকোটিক মেডিসিন বলে আমরা এস্টাবলিশড হয়েছে। এটা হ্যানিম্যানের সঙ্গে একটু কন্ট্রাডিকশন আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে আমাদের বিভিন্ন লেখক বা আমরা যেটুকু ডালকা মারা পড়েছি তাতে কিন্তু শরিক বলেই মনে হচ্ছে। কিন্তু আজকে যে আলোচনাটা অভিজ্ঞান করলো সেখানে কিন্তু সরা তো আছেই, সরা তো থাকবেই, সাইকোসিসের জায়গাটা কিন্তু মেন্টালিও কিন্তু অনেক প্রমিনেন্ট, কিন্তু বলে ওই জন্য এখন যে সাইকোসোরা বলা হচ্ছে এটা কিন্তু ভাববার বিষয়। এবং আগামী দিনে আমি
কতগুলো জায়গায় একটু করেছি, করিনি একদম তা না। যেমন যেমন পূজা দেয়া আছে, পূজা দেয়া আছে, পূজা দেওয়ার পর তার একটা অসাধারণ রিলিফ হয়েছে, রিলিফ হওয়ার পর তারপরে একুট কন্ডিশন বেশ এই ড্যাম্প ওয়েদার বা ঠান্ডা বা এইসবের ব্যাপারগুলো হওয়ার পর দেখা গেল যে সেখানে পূজা দেওয়া হলো, ছোট পোটেন্সি দেওয়া হলো, রেকারিং করলে পরে আমরা সময় আমি চটকে তো ওষুধটা আমি চেঞ্জ করি না, পূজা দেওয়া হলো কাঁচকলা কিছুই হয়নি, এরকম ঘটনা কিছু হয়েছে। তখন সেক্ষেত্রে তার ওই ঘটনার সঙ্গে যদি আমি দেখি যে রাস্টাক্স এর মতন গা হাত পা ব্যথা সর্ণে এসে মুখ টুমুখ ছিল, যেগুলোকে আমরা ইগনোর করি সময়, হ্যাঁ ওইগুলো থাকলে পরে ইগনোর করিস। এরকম কিছু কিছু ক্ষেত্রে আমি ডাল কামরা দিয়ে দেখেছি যে রেজাল্টটা খুব ভালো হয়েছে। এখানে দেওয়ার পেছনে একটাই কারণ যে ওটা সাইকোটিক, এটাও সাইকোটিক ফলে কমপ্লিমেন্টারি এটা হতে পারে, তবে এইটা কিন্তু খুব কম, খুব কম ক্ষেত্রে এটাকে খুব একটা ধরা যাবে না। বরং একটা কথাই মেনে নেওয়া ভালো যে মেন্টাল সিমটম এর উপর ভিত্তি করে ডাল কামরা ব্যবহার করার মতো যোগ্যতা আমার নেই, তবে আগামী দিনে আমি যোগ্যতা অর্জনের চেষ্টা করবো। যদি আমি কোনোদিন এইভাবে প্রয়োগ করে যদি সফল লাভ করি, সবার প্রথমে আমি কিন্তু অভিজ্ঞানকে ধন্যবাদ জানাবো, এই বলে আমার বক্তব্য শেষ করি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবং আমি আসলে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এত সুন্দর একটি ক্লাস, ক্লাসের পর এত গুণীজনদের আলোচনা সত্যি চমৎকার চমৎকার, কিন্তু আমার নিজের কাছে কেমন যেন আসলে একটু ফাঁকা ফাঁকা লাগছে, কি যেন একটা মিসিং। আমি এই জিনিসটা আসলে আমি অনুধাবন করতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে, সেই জন্য আমি ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারের কাছে আমি ক্ষমা চেয়ে নিব। আমি একটু ন্যাচারাল যে জিনিসটা সেটার ব্যতিক্রম ঘটি, আমি একজন মানুষকে একটু দেখতে চাই। আমি ভুলবশত আসলে আজকে আমার সেই ভালো লাগা মানুষটির নাম আমি বলিনি বা আমি ডাকিনি, সেই জন্য মনে হয় আমার একটু ফাঁকা লাগছে। আমি সেই মানুষটিকে আমি ডাকতে চাই, সেটি হচ্ছে আমাদের খুবই পছন্দের, আমরা যাকে আশরাফুল হক স্যারের আসলে বিকল্প বলি বা মজার দিক দিয়ে আমরা জানি যে অনেক আমরা প্রাণ খুলে হাসতে পারি, প্রাণ খুলে অনেক কিছু জানতে পারি, সেই রকম আরেকজন মানুষ ডক্টর পার্থ প্রদীপ চৌধুরী স্যারকে আমি দেখতে চাই। স্যার মুক্তি স্কুলে আমাদের সাথে একটু কথা বলি। ইসলাম খান ধন্যবাদ, ধন্যবাদ দাদা। আমি তো স্যারের আলোচনা শুনছিলাম, আর যাই হোক শেষে আমি একটু একটু স্যার আমি একটু গোকুল বর্মন স্যার আর অমরনাথ স্যার আপনারা দুইজন একটু মিউট করে নিবেন কাইন্ডলি, তাহলে সাউন্ড গুলো আমরা বাইরের সাউন্ড গুলো শুনতে পাব। ডক্টর গোকুল বর্মন স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, ধন্যবাদ অমরনাথ স্যারকে। তবে আমি এক জায়গায় করেছিলাম ঠিক বলতে পারছি না কথা, এটার কিন্তু তিনটে মার্জিন আছে, সরাসিফিলিস এবং সাইকোসিস। রাত্রি অনেক হয়ে গেছে, ব্যাস ধন্যবাদ সবাইকে। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আপনার মাইক্রোফোনটি একটু মিউট করব স্যার। গোকুল বর্মন স্যারকে আমি অনুরোধ করছি, স্যার আপনার মাইক্রোফোনটি অন আছে। জি স্যার, জাস্ট একটু মিউট করতে পারছি। ও আচ্ছা আচ্ছা, জাকির জাকির স্যার যদি থাকেন একটু হেল্প করেন। জাকির স্যার আচ্ছা, আমি পার্থ স্যারের কাছে আমি চলে যেতে। আজকে তো সব মানে মণিমাণিক্যের ছড়াছড়ি, আজকে সমস্ত কিছু আমাদের সব শ্রদ্ধেয় এবং অত্যন্ত জ্ঞানী গুণী স্যারদের আলোচনা শুনলাম। রাইসুল ইসলাম খান যা ভুলে গেল শেষে মনে করলো, আমার কোনো আফসোস নেই, আমি বেশ শুনছিলাম, খুবই ভালো লাগছিল। যাই হোক, ভোজনের শেষে পান চিবুতে চিবুতে বাড়ি ফিরতেও খারাপ লাগবে না, যার সেটাও তো একটা আইটেমের মধ্যে পড়ে, সেরকম ভাবেই না হয় চিন্তা করা গেল। স্যারদের অনেক কথাই শুনলাম এবং অনেক আলোচনা হয়েছে, আবার লাস্টে স্যারও ডালকাম্বার আর একটা মায়াসমেটিক স্প্রেয়ারের কথা বলেছেন, মানে সেইটা কোন কোন
সিমটমস এর বেসিসে আমরা এই অ্যাসিবিলিটি মায়াজমকে কনসিডার করব স্যারের কাছে পরে নিশ্চয়ই এক্সপেরিয়েন্স শুনব। আজকে অভিজ্ঞান স্যার প্রথমে তো তার আগেকার লেকচারের একটা প্রিভিউ করে আজকে মূলত মেন্টাল সিমটমস এর উপরই আলোচনা করেছে। আমরা প্রচলিত যে সমস্ত বইগুলো দেখি ইনফ্যাক্ট সেখানেতে ডালকামরার মেন্টাল সিমটমস তেমন একটা পাই না, সেটা অভিজ্ঞান স্যারও বলেছেন। কিন্তু উনি তিনটে খুব ভালো তিন চারটে খুব ভালো ভালো বইয়ের রেফারেন্স দিয়ে খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। একটা যেন সেই জার্নির ডালকামরার একটা জার্নিটাকে উনি শিখিয়ে গেছেন। তার মধ্যে তো ম্যাথমেটিকা পিউরা হেডিং আর ওই ভিতাল কার্সের যে সোর্স, তবে ওই ম্যাথমেটিকা পিউরা আর কনসেন্ট্রেট হেডিং এর যে সোর্স, এবং এটা যেন একদম হজম করে বলার মতন আর কি অভিজ্ঞান স্যার যেভাবে আলোচনা করেছেন। আর ইনফ্যাক্ট ডালকামরার এই চিত্রটা এই মানসিক ছবিটা এইভাবে সেখানে ছিল না, আজকে অনেক কিছু জানতে পারলাম, এর জন্য তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তবে ম্যাথমেটিকাটা এখন যদি আমরা এই কেস টেকিং এ যেরকম আদলে হয় আর কি, আমি সকল যারা ম্যাথমেটিকা আমাদের পড়ান তাদের সকলের কাছে আমার একটা নিবন্ধ অনুরোধ, আমরা যদি এইভাবে জিনিসগুলোকে ভাবি যে ধরুন তাদের ফ্যামিলি হিস্ট্রিতে ওই মেডিসিনের কি সিমটমস রয়েছে, তাদের পাস্ট হিস্ট্রিতে কি রয়েছে, এরকম তার প্রেজেন্ট কমপ্লেন্টস বা তার ডেসক্রিপশনে কিছু পাওয়া যায় কিনা, তারপরে ধরুন তার এলিমেন্টস ফ্রম কজেশন, এখানে কজেশন একটা রয়েছে, তার মধ্যে আবার হয়তো আমাদের নিকম বলছেন বলে গেছে যেটা হচ্ছে আইসক্রিম কারখানার কাজ, ডেয়ারি ফার্মের কাজ, এই সমস্ত কিছু অকুপেশনাল হ্যাজার্ডও থেকেও ডালকামরা আসে। ঠান্ডা গরম গরম ঠান্ডা ওই যে মানে শীতল শীতল অভিনন্দন জানিয়ে তো নীলকমল স্যার চলে গেলেন, আসলে গরমের পরে ঠান্ডা বা ঠান্ডার পর গরম, এরকম যে একটা অল্টারনেশন যে ব্যাপারটা হয় যেটা কেন্স তার লেকচার সন হোমিওপ্যাথিক ম্যাথমেটিকাতে সুন্দর বলেছেন আর কি, সেই পাহাড়ের জায়গায় গিয়ে সারাদিন গরমের পরে ঠান্ডা হাওয়া পড়ে গেল, সেই ডালকামরার যেন একটা ক্ষেত্র তৈরি হলো। আসলে সকল স্যারই প্রায় এরকম ভাবেই আমাদের গিরিধর স্যার থেকে অজয় স্যার থেকে সকলেই সেই রকম বলেছেন। ইনফ্যাক্ট আমারও যেন একটা অন্যরকমই ডালকে আমরা খুব কর্নিক ফেসিটকে খুব ব্যবহার করতে পেরেছি তা না, প্রথম কথা হচ্ছে আমি প্রথম থেকে ডালকে আমরা দিয়ে ফেলেওরই হতাম, ডালকে আমরাকে আমি চিনতে পারিনি, অনেক পরে খানিকটা চিনেছিলাম এবং সেখানেও খানিকটা যেন ওই এলিমেন্টস বা সোর্স থেকে আর কিভাবে অসুখটা হলো আর তার কিছু মডালিটিস দেখেই যেন ডালকামরাকে ব্যবহার করেছে। আজকে তো প্রচুর কিছু শেখা গেছে। এখন স্যার ওই ম্যাথমেটিকা পিউরা থেকে বলতে গিয়ে মন থেকে শরীরে পৌঁছায় এরকম একটা কথা বলেছেন, পরেই আবার বলেছেন মন ও শরীরকে প্রাধান্য দিয়ে চিকিৎসা করতে হবে। ইনফ্যাক্ট মেন্টাল সিমটমস এবং ফিজিক্যাল সিমটমস দুটোই, যদিও মন তোই আমাদের সব গভর্ন করে কিন্তু আবার শরীর থেকেও মনে পৌঁছায়, যেটা খানিকটা গিরিধর স্যার বোধহয় বলতে চেয়েছিলেন যদি আমি বিশেষ ভুল না করে থাকি আর কি, এবং এই কনসেপ্টটার সাথে আমিও একমত। মন থেকে যেমন শরীরে আসে শরীর থেকেও সেরকম মনে যায়, একটা ভাইস ভার্সা আর কি। এইরকম যখন ধরুন একটা সুস্থ শরীর নিয়ে এসে গেল তখন তার যে একটা প্রাকৃতিক যে বিষয়টা, এই যে হট কোল্ড কোল্ড হট এরকম যে বিষয়, সেটা কিন্তু তার শরীর থেকেই তার কিন্তু পৌঁছালো, তারপরে কিন্তু তার একটা মানসিক ব্যাপার হলো। আবার যখন তার মেন্টাল সিমটমস দেখি তখন কিন্তু জিনিসটা আবার অন্যরকম হয়ে যায়। তাহলে এই যে ফেজ, অ্যাকুট ফেজ বা ক্রনিক ফেজের এই বিশেষগুলো আমাদের যেন আরো ভাবতে হবে। এই যে একটা ঝোঁকজুটে প্রকৃতির, তারপরে সে যে একটা ডমিনেন্ট করতে চায় ডিক্টেটরিয়াল মেন্টালশিপ একটা সিমটমস, এগুলো সত্যি এই। তবে স্যারদের আর একটা অনুরোধ করো, আমাদের তো খুবই মানে আমাদের কুনার ভট্টাচার্য অভিজ্ঞান চক্রবর্তী আশরাফুল হক আমাদের তো ম্যাথমেটিক্যাল এত খুব ভালোই করেন, তারপরে যে হামিউদ্দিন স্যার, হ্যাঁ
আমিন স্যার অবশ্য একটা তুলনামূলক আলোচনা করেন, এখানে যে বিশেষ বিশেষ যেমন ধরুন একটা ক্যাপ্রিসিয়াসনেস এর একটা কথা আছে, উনি অবশ্য বলেছেন সেখানে ক্যামো ক্যামোমিলা সিন্ডা ডালকামরা এটা কার্সিনোজেনেরও একটা সিমটম, সেই ক্যাপ্রিসিয়াসনেস এরকম সব থাকে। এখন এইখানটাতে স্যার নিশ্চয়ই এরপরে হয়তো আলোচনা করবেন, তবু আমি একটা অনুরোধ করে রাখি এই প্রসঙ্গে আর কি, এই যে লিডিং যে সিমটমস গুলো রয়েছে তার সাথে যে মেডিসিন অন্যান্য মেডিসিনের যে তুলনামূলক, কিন্তু সেই তুলনা করতে গিয়েও তাদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য থাকে। কিন্তু যেমন ধরুন এখানে যদি আমরা বলি যে একটা যে সে ক্যাপ্রিসিয়াসনেস, সেখানে সিনার ক্যাপ্রিসিয়াসনেসটা কেমন, ক্যামোমিলার ক্যাপ্রিসিয়াসনেসটা কেমন, ডালকামরা টাইবার কেমন, বা কার্সিনোজেনিটার কেমন, আমরা যেগুলো দেখি আর কি, বা এই ডিক্টোটোরিয়াল যেখানে দেখি সেখানে অন্যান্য ওষুধের সাথেও এর যে তফাতটা, এই ওষুধটার কেমন, ওই ওষুধটা কেমন, সেই ওষুধটা কেমন, এইরকম যদি হয়ে যায় তাহলে একটা যে তুলনামূলক একটা কম্পারেটিভ মেটিনামেটিকা পার্টটা যেন আমাদের হয়ে যায়। হয়তো স্যার পড়াবেন, আমি আগে থাকতে একটু অনুরোধ করে রাখছি আর কি। এই যে কোয়াল সাহেব আমরা জানি খুব ছোবরুটে মেডিসিন, কিন্তু একটা ল্যাকেসিসের আমরা এই যাবৎকাল জেনে এসেছি, কিন্তু ডালকামরাও একটা এরকম, অবশ্যই তাদের ক্ষেত্রটা আলাদাই হবে। যাই হোক, খুব মনোমুগ্ধকর স্যার আলোচনা করেছেন। কোনো কোনো জায়গায় একটা আমার একটা কথা মনে হচ্ছিল, আমি সেটা দেখছিলাম, ওই যেন একটা মনে হচ্ছিল যে সে কি ডালকামরা পেশেন্টকে একটু খোসামুদ্রিও রেপার্টরি খুলে আর কি। আমি কেন্টও কিন্তু ওই ফ্ল্যাটারিং ডিজায়ার টু বি এতে কিন্তু ডালকামরা পাইনি, আমি মার্ফি আর কেন্টের রেপার্টরিতে পাইনি। আমার হয়তো রুব্রিকটা নিতেও ভুল হতে পারে, এই ক্ষেত্রটা যেন মনে হচ্ছিল যে সে একটা ফ্যামিলি মেম্বারের জন্য এত কিছু করছে তার তো একটা এক্সপেকটেশন থাকবেই, অথচ সেই জায়গাটা যখন তাকে একটা অবহেলা করা হলো তখনই তার খুব মনে লেগে গেল। এই জায়গাটা কিছু একটা ইকোটিক বা একটু হটি নেচারের, এইসব বিশ্লেষণ গুলো আমরা আশা করি পরবর্তী ক্লাসে আর শুনবো, আরো আরো শুনবো। একটা এই যে উইপিং, এই যে পালসিটিটার কথা বলছিলেন, একটা উইপিং ইমপেশেন্ট এই যে ব্যাপার ট্যাপার, এগুলোর সাথেও আর কি ওই যে ওষুধের তুলনামূলক আলোচনা গুলো পাশাপাশি যদি আমরা আর একটু শিখতে পারি তাহলে আমাদের মতো এই মোটা মাথার ছাত্রদের আর কি খুব উপকার হয়। যাই হোক, এই অনুরোধ করে সকলকে ধন্যবাদ জানিয়ে সকল স্যারের কাছেই খুব মূল্যবান মতামত শুনলাম। যাই হোক, খোঁজমি গুলি না হলে পান চিবুতে চিবুতে হয়তো আমরা বিদায় নেব। শেষকালে এটুকু বলি, আমি এখনকার মতন রাখছি, ধন্যবাদ সকল। অসংখ্য ধন্যবাদ প্রাচ্যপ্রদীপ স্যারকে। আমরা শেষ হলে চিবুতে চিবুতে বাড়ি যাওয়ার সুযোগ নেই, কারণ আমাদের তারপর দ্বিতীয় পর্ব আছে, তারপর চতুর্থ পর্ব আছে। চতুর্থ পর্বের অভিভাবক বললেই চলে আমাদের প্রাচ্যপ্রদীপ স্যারকে, তো সেই পর্যন্ত থাকতে হবে। আর স্যার আসলে ভুলে যাওয়ার কারণেই মনে হয় আসলে ভালোবাসাটা কি সেটা আমি রিয়েলাইজ করতে পেরেছি, কারণ আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্যই মূলত আমার মাথায় চলে এসেছে যে এটাই মিসিং। তো সেই জন্য সর্বশেষ হলেও আমি ডাকতে পেরেছি, সেই জন্য থ্যাংকস আমার আল্লাহকে যে আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন, ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমি যাকে আসলে ডাকতে চেয়েছিলাম অধীর আগ্রহে, আমি ওনার কাছে যাব। তারপরে আমরা একটা, যেহেতু আজকে অনেক লেট হয়ে গেছে, আমরা একটা কোশ্চেন উত্তর নিব, সেটা হচ্ছে যে ডক্টর সম্ভবত উৎপল বিশ্বাস আপনি প্রশ্ন করেছিলেন, আপনার প্রশ্নটি আমরা নিব। আমরা শুধু আমাদের আজকের যে লাস্ট যে জিনাকে আমি ডাকতে চাই, তিনি হচ্ছেন আমাদের আজকের আলোচক ডক্টর অভিজ্ঞান চক্রবর্তী স্যারের পিতা ডক্টর জে এন কাঞ্জিলাল স্যারের সান্নিধ্য প্রাপ্ত ডক্টর শিশির চক্রবর্তী স্যারকে আমি অনুরোধ করব। স্যার আজকে ক্লাসটি কেমন হয়েছে, আপনার সন্তান আপনার পাশে থেকে ক্লাস নিয়েছে সেটার অনুভূতি, এবং ওভারঅল আপনার কেমন লেগেছে, বা আপনার যদি কিছু বলার থাকে আমাদের উদ্দেশ্যে আপনি কিছু যদি বলেন।
নমস্কার। আজকের ক্লাসটা আমি আগাগোড়া শুনেছি, আমার খুব সুন্দর লেগেছে, অত্যন্ত ভালো, অত্যন্ত মনোজ্ঞ আলোচনা, অনেক সমৃদ্ধ আলোচনা হয়েছে। বিশেষ করে ডালকামরা সম্পর্কে যে মানসিক লক্ষণের উপরে ডক্টর অভিজ্ঞান যে বিশ্লেষণটা রাখলেন, যে ব্যাখ্যা রাখলেন, অত্যন্ত সুন্দর ব্যাখ্যা। আমার আরো জানা ছিল না যে ডালকামার উপরে এত মানসিক সিমটমটা এইভাবে আছে, এইভাবে ডালকামরা আমরা নতুন দৃষ্টিভঙ্গি চিনতে পারলাম। আমরা শুধু জানতাম গরম থেকে ঠান্ডা বা এই ধরনের কোন ড্যাম্প ওয়েদারে ডালকামার বৃদ্ধি হবে এবং শারীরিক লক্ষণটার উপর বেশি গুরুত্ব দিয়ে চিকিৎসা করতাম। নতুন দৃষ্টি আর নতুন আমরা ধারণা আজকে আলোচনার ভিতর থেকে পেলাম। এবং একটা কথা আমি বলি খুব সংক্ষেপে, রাত অনেক বেশি হয়ে গেছে আর আমার বলারও বেশি কিছু নেই, তবে আমি একটা জিনিস বুঝি, এই ধরনের আলোচনা আমরা যত বেশি করব তত বেশি লাভবান হব। আমরা আপনি তো মাইন্ডে বললেন, তো আমি তো ডক্টর উৎপল বিশ্বাস আমাদের কেউ কথা বললে আসলে আমরা অন্য কারো কথা আসলে পরবর্তীতে শুনি, প্লিজ এই জায়গাটুকুতে আমরা একটু স্ট্রিক্ট, কারণ একজন কথা বললে মাঝখানে যদি কোনো কথা বলা হয় সেখানে যিনি কথা বলেন ওনার ফ্লোটা নষ্ট হয়ে যায়। সো আমরা আশা করব এই জায়গাটুকুতে হোমিও দর্পণে যারাই আমরা আছি খুবই খুবই স্ট্রিক্টলি আমরা এই জিনিসটা ফলো করব। ধন্যবাদ আপনাকে ডক্টর শিশির চক্রবর্তী স্যার, আপনি যদি আপনি কন্টিনিউ করেন। আমি বলছি যে আমি প্রথম জীবনে আজ থেকে প্রায় 36 বছর আগে আমি প্রথম ডালকামরা প্রেসক্রিপশন করি, আমার এখন বয়স 79 বছর। আমি প্রথম যে রোগীর বার ই করেছিলাম, ভদ্রলোক অনেক দূরে থাকেন, স্টিমার ধরার জন্য স্টিমার ঘাটে এসে পৌঁছেছিলেন, আনফর্চুনেটলি স্টিমারটা ছিঁড়ে চলে যাওয়ার একটু লেট হয়ে গেছে, আবার পরের ট্রেনটা পরের স্টিমার ধরে আসতে হবে, আন্দামান থেকে কলকাতায় আসবেন। ওখানে এসে তাকে লঞ্চ ঘাট বলুন বা স্টিমার ঘাটে বলুন ওকে হল থামতে হয়েছিল। সারা রাত একটা মশারি ঘাটে শুয়েছিল, ওর শরীরের উপর থেকে একটা কোল্ড ওয়েভ বয়ে যাচ্ছিল, ঠান্ডা শীতল একটা ঠান্ডা হালকা ঠান্ডা। উনি এসে পৌঁছলেন, উনি দেখলেন ওনার এক কাতে বাঁদিকে শুয়েছিলেন, ডান দিকটা অবশ হয়ে গেছে, একটা ডাল ফিলি এবং মুখটা বেঁকে গেছে, ফেসিয়াল প্যারালিসিস। এই অবস্থায় উনি এসে যাই আমার সেই রুগীটা আমার আমার কাছে আসে, আমি তাকে প্রথম অটোমনাল ডিজিজ হিসেবে আমরা জানি ডালকামরা ভালো কাজ করে, শরৎকালীন আবহাওয়াতে ভালো কাজ করে, অল্প ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, হালকা হালকা ঠান্ডা লেগে গেছে, এরকম একটা রুগীকে আমি প্রথমে অসুস্থ দিলাম, ডালকামরা দিয়ে সেই রুগীটা সুস্থ। এবং ডিজিজটা প্রকাশ পেয়েছিল রাইট সাইডটা তো ই হয়ে গেছে, প্যারালিটিক কন্ডিশন এসে গেছিল, যখন মুখ ধুয়ে যাচ্ছিলেন কুলকুচি করছিলেন দেখলেন জলটা স্ট্রেইট পড়ছে না, ডান দিক ধীরে বেঁকে পড়ছে আর মুখটাও ডান দিকে বেঁকে গেছে। এই অবস্থায় ডুবিটাকে আমি ডালকামরা দিয়ে সুস্থ করে কমপ্লিটলি একবার ওষুধ দিয়েছিল, অনেকটা সুস্থ, তারপর আর কিছু অন্যান্য পর্যায়ের ওষুধ দিয়ে তাকে সুস্থ করা হয়। এটা আমার প্রথম অভিজ্ঞতা, বলে কোল্ড মানে গরম থেকে ঠান্ডা, এই পরিবেশে ড্যাম্প ওয়েদারে আমি তাকে দিয়েছিলাম, ভালো কাজ করেছিল। আমি একটা জিনিস বুঝি, যে কোনো রোগীর কেসে আমার শুধুমাত্র মাইন্ড সিমটম ফিজিক্যাল, আগে মেন্টাল প্লেনে কাজ করে তারপর সেটা গিয়ে ফিজিক্যাল প্লেন রোগে আসে দেখা যায়। এখানে মেন্টাল সিমটম সম্পর্কে যে বক্তব্যটা আমি শুনলাম,
এটা আমি অভিভূত প্র্যাকটিক্যালি আজকের বক্তব্যটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর সাফল্যের আমাদের সবারই লক্ষ্য কিন্তু একটাই, সফল হোমিওপ্যাথ হওয়া, এবং আমাদের কাছে যারা আর্থিক আসবে তাকে নির্মল আরোগ্য দান করা। এই জিনিস করতে গেলে পরে আমাদের প্রথমে তিনটা বিষয় রাখতে হবে, রোগ, রোগী এবং ভেষজ। রোগের চরিত্র, রোগের পার্টিকুলার ডিটেলস ইনফরমেশন থাকা চাই, তারপরে সম্পূর্ণ ওয়াকে ভালো হতে হবে, কি সাইন অ্যান্ড সিমটম, একটা রোগ কি যায়, রোগী কি লক্ষণ প্রকাশ করে, এবং ভেষজের যে কি ক্যারেক্টার সেই ক্যারেক্টার, এই তিনটা চরিত্রের সমন্বয় করে আমি একটা ডিজিজের উপরে একটা মেডিসিন আমরা প্রয়োগ করব। সেখানে যার অবজারভেশন যত ভালো হবে, যত বেশি পড়াশোনা করবে, যত বেশি আলোচনা করি সেই জায়গাটায় পৌঁছতে পারবো, আমরা তত বেশি চিকিৎসা দিতে সফল হতে পারবো। আজকের আলোচনার মাধ্যমে এটুকুনি বুঝেছি আমাদের পড়ার অনেক বাকি আছে, আমরা যাবৎ বাঁচি তাবৎ শিখি, যতদিন বেঁচে থাকবো আমাদের শিখতে হবে। এবং আমাদের শিক্ষার যেমনি কোনো সময় নেই, যে বয়সে শুরু করি না কেন, শিক্ষা শেষ জীবনের শেষ দিন পর্যন্ত চালিয়ে যেতে হবে, ঠিক তেমনি করেই আমরা সবারই ছাত্র। এখানে সিনিয়র জুনিয়র বলে কোনো কথা নেই, আমরা আলোচনার মধ্যে কি হচ্ছে, আমার ল্যাব স্টাইল ধরা পড়ে যায়, তত আমি ভুল করেছি, আরেকজন সেটাকে আমাকে পূরণ করে দিয়েছে, আমি ল্যাব স্টাইল সেখান থেকে শিখতে পারলাম। আবার যেখানে আমার সাফল্য সেখানে অন্য একজন যদি কোনো ভুল করে থাকে, কিন্তু সেখান থেকে সাথে পারস্পরিক লেনদেনের মাধ্যমে, পারস্পরিক মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা একে অপরের ভুল শুধরে নিয়ে একদিন পারফেক্ট আমি বাঁচতে পারবো। আপনাদের সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি, এবং এই যে সুযোগটা আপনারা করছেন, যে প্ল্যাটফর্মটা তৈরি করছেন, এই প্ল্যাটফর্মটা যেন দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং আমরা যেন সাফল্য অর্জন করতে পারি, প্ল্যাটফর্ম সকলের কাছে আরো প্রিয় হোক, আরো গ্রহণযোগ্যতা বাড়ুক এই প্ল্যাটফর্ম। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শেষ করি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অত্যন্ত মূল্যবান কিছু কথা বলে আমাদেরকে আপনি সমৃদ্ধ করলেন, চমৎকার লেগেছে। আমরা আশা করব যে আপনি যখনই সময় পাবেন আমাদের হোমিও দর্পণে একটু হলে ঢু মেরে যাবেন, আমরা কৃতার্থ থাকব, কৃতজ্ঞতার সহিত আমরা সবসময় আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি আসবেন স্যার, আপনার জন্য সবসময় শুভকামনা থাকবে। তো আমরা এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নোত্তর পর্বে। আমি আজকে যেহেতু আমাদের বেশি সময় হয়ে গেছে, আমরা বেশি প্রশ্ন নিব না, শুধু একটি প্রশ্ন আমি নিতে চাই। ডক্টর উৎপল বিশ্বাস, আপনি কি বলতে চেয়েছিলেন, আপনি যদি আপনার প্রশ্নটি সংক্ষিপ্ত ভাবে করেন। আমি একটু লেটে ঢুকেছিলাম, মেন্টাল রুবিক ডাল কামরার এগুলো হয়েছে কিনা আমি জানি না। যেমন এর মধ্যে ছিল ইরাসিবিলিটি, সেন্সোরিয়াস, তারপরে বিহিমিং, ইস্টুইফ্যাকশন, এগুলো ডাল কামরার মেন্টাল সিমটমের মধ্যে আছে। এগুলো যদি একটু স্যার একটু মানে কিরকম ভাবে এটাকে প্রকাশ করা হয় যদি জানা যায়। ধন্যবাদ স্যার আপনাকে। অভিজ্ঞান চক্রবর্তী স্যার যদি এই ব্যাপারে কিছু বলেন। ধন্যবাদ, আমরা চলে এসেছি, তো কিভাবে সিমটম নেওয়া হবে আমি জাস্ট দু এক মিনিটের মধ্যে এটা ব্যাপারটা বলার চেষ্টা করছি। কিছুই না, আমাদের অর্গান অফ ফিলোসফি সেখানে 84 নম্বর অ্যাফোরিজমটা একটু জাস্ট চোখ গুলালেই হবে, আমি সেটা বলছি। এখানে যাবতীয় রহস্যের সমাধান আছে। হ্যাঁ,
সেখানে বলছে দ্য পেশেন্ট ডিটেলস দি হিস্ট্রি অফ হিজ সাফারিংস, তার রোগের বিবরণের ডিটেলস ওনারা দেন, দোজ অ্যাবাউট হিম টেল হোয়াট দি হার্ট, তার আশেপাশে যারা আছেন তারা কি শুনেন তার মুখ থেকে, তার কমপ্লেন হিজ কমপ্লেন অফ, তার সমস্যাগুলোর কথাও শুনেন, অ্যান্ড হাউ হি হ্যাজ বিহেভড, কিভাবে ব্যবহার করে, অ্যান্ড হোয়াট দে হ্যাভ নোটিস, সেগুলো করে মানে চোখের সামনে ধরা পড়ে তাদের, মানে তাদের রিলেটিভদের কথা বলছি, এবং ফিজিশিয়ান হিমসেল কি দেখছেন, হোয়াট হি সিজ, হোয়াট হি হিয়ার্স, শুনছেন, অ্যান্ড রিমার্কস বাই হিজ আদার সেন্সেস, এই আদার সেন্সেস ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, মানে চিকিৎসকের একটা অন্য সত্তা আছে যেটা চোখে দেখা যায়, যেটা কানে শোনা যায়, তার বাইরেও একটা সত্তা আছে যে অনুভূতি যায়, সেই আদার সেন্স দ্বারা রোগীকে ফিল করতে পারেন, হোয়াট দেয়ার ইজ অ্যান দেয়ার ইজ অফ অ্যান অল্টার্ড অ্যান্ড আনইউজুয়াল ক্যারেক্টার অ্যাবাউট হিম, তার মধ্যে একটা বিচ্যুতি ঘটেছে কোথাও, মানে একটা অল্টার্ড অবস্থা এসেছে, সেই জায়গাটা অনুধাবন করতে পারেন। রুগী যখন একচুয়ালি ডালকামানের পেশেন্ট যখন আপনার সামনে আসবে, তখন ডালকামানের পেশেন্ট না, যে ওই যে ব্যাপারটা আছে যে ওনাকে কেউ যত্ন করছে না, কেউ কেয়ার করছে না, আমার যেন মনে হচ্ছে যেন ওনাকে কম ভালোবাসছে, যে আমি সবসময় চান যে ওয়ার্ম চান, এইটা নিয়ে উনি খুব শ্বাসফিসিয়াস থাকে, একটা সন্দিগ্ধ থাকে, নিয়ে মনে হয় ওনার সম্বন্ধে কেউ ওনার ডিলিউশন, একটা মানে ভ্রান্ত ধারণা, এই জায়গা থেকে উনি মানে অনেক কিছু অমূল্য পরিকল্পনা করে ফেলেন, নিজে নিজের মনে মনে ধারণা করে নেন যে ওনাকে ডিসাইডেড করছে, এবং তারপরে তার রিয়াকশনটা উনি দিয়ে ফেলেন। আমি বলেছি লেকচারে এদিকে যারা চিৎকার চেঁচামেচি করেন, ভয়েসম হন, এই যে বিষয়টা হলো যেটা পেশেন্ট এসে পেশেন্টের আমরা একটা বিবরণ শুনলাম ভেটেরিনারি মেডিকেলের মধ্যে, রুগীকে আমরা এটা কি করে পাবো রুগীর মধ্যে, রুগীর নেচার গুলো যদি আমরা ঠিক মতো করে ফলো করি, রুগীর আত্মীয় স্বজনের কথাগুলো যদি শুনি, জিজ্ঞাসা করি যে রুগী আচরণ কিরকম করেন, সুস্থ অবস্থায় কিরকম আচরণ করেন, অসুস্থ অবস্থায় কিরকম আচরণ করেন, তখন রুগীর আত্মীয়রা কিছু কিছু কথা বলেন, যেরকম ধরা যাক কোনো পেশেন্টের হাজবেন্ড, উনি তখন এগুলো বলেন যে তুমি আমি খুব ঝগড়া করে কথায় কথায় ঝগড়া করে, তুমি তখন বলেন হ্যাঁ আমি খুব রেগে যাই, আমাকে যে কেউ কিছু বলে আমার খুব মনে লাগে, বিরক্ত লাগে, এই কথা সুর ধরে কথা চলে আসে, এবং এই পুরো ব্যাপারটা চিকিৎসকের চোখের সামনে ঘুরতে থাকে, সেগুলো চিকিৎসক যিনি আছেন তিনি পারসিভ করেন তার অনুভূতি দিয়ে, এবং তারপরে একটা কেস টেকিং এর মতো জায়গা তৈরি করেন, সেটা উনি সাদা পাতায় লিখতে থাকেন, এরকম করে আমাদের ইনস্ট্রাকশনটা আছে। তো আশা করি উৎপল স্যারের যে প্রশ্নটা ছিল তার কিছুটা মানে একটা দু মিনিট পাঁচ মিনিট পর দেওয়া যায় না, একটা আভাস আমরা দেওয়ার চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, এবং আজকে স্যার কিছু বলবেন? জি স্যার, আমি কিছু বলতে চাচ্ছি, অভিজ্ঞ স্যারকে ধন্যবাদ আজকে ডালকামারা সুন্দর একটা উপস্থাপন করার জন্য। তো স্যার, ডিক্টেটোরিয়াল আলোচনা করতে গিয়ে একটা জায়গায় আলোচনাটা করেছেন, তো সেখানে আমি একটা রুব্রিক্স এর সাথে কনফিউশন হচ্ছে, স্যার যদি এটা একটু ক্লিয়ার করেন, যেটা মনে হয় যে স্যার ডিক্টেটোরিয়াল টকিংটা আর করেছেন এখানে বুঝাতে চেয়েছেন, তো এখানে লাইকোবোডিয়া এর আরেকটা লক্ষ্য ডিক্টেটোরিয়াল পাওয়ার লাভ, তো আমার কাছে একটু স্যার কনফিউশনটা একটু দিলে একটু ভালো হতো স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, লাইকোবোডিয়ামের তো আসলে ক্ষমতার দরকার, পাওয়ার দরকার, তার জন্য লাইকোবোডিয়াম একটু ফিজিক্যালিও উইক, দুর্বল প্রকৃতির মানুষ, কিন্তু ওনার মধ্যে একটা অ্যাম্বিশন থাকে যে উনি একটা উচ্চতর জায়গায় পৌঁছবেন, এবং সেটা যেভাবেই হোক, সেটা যদি ওনার শক্তিতে নাও কুলায়, উনি ম্যানিপুলেশন করেও সেই জায়গাটা পৌঁছতে পারে, এবং উদ্দেশ্যটা হচ্ছে একটাই যে ওই ক্ষমতায় থাকা, যার জন্য বিভিন্ন রাজনৈতিক যারা নেতৃত্ব আছেন বা যারা পলিটিক্যাল পার্সোনালিটি, লাইকোবোডিয়ামের নেচার খুঁজে পাওয়া যায়, এবং সেক্ষেত্রে যদি কাউকে একটুখানি মানে মানে বিনা প্রয়োজনে ইয়ে করা আর কি, যাকে বলে তোষামত করা, সেগুলো লাইকোবোডিয়াম করতে পারেন খুব ভালো মতো, যেখানে হাসির কথা না সেখানে হেসে, যে হাসিতে কোনো প্রাণ নেই সে হাসিতে হাসে, যাতে কারোর মন গড়ানো যায়, একটা
একটা কৃত্রিম আচরণ করে যেন তার মনে জায়গা পাওয়া যায়, এরকম করে একটা নাটকীয়তার মাধ্যমে লাঘবীয় চেষ্টা করেন। এবং সেখানে দরকার পড়লে এই যে তার যে নরম ব্যাপারটা, সেটা তো অ্যাকচুয়ালি তার নরম ব্যাপারটা নয়, সে তো খুবই রাগী, খুবই ডিক্টেটরিয়াল, কথায় কথায় রাগ করেন, কথায় কথায় ডিক্টেট করেন সবকিছুকে, বিশেষ করে তার থেকে যারা দুর্বল প্রকৃতি, বিশেষ করে বাড়ির যারা আছেন আপনি ভালো করে জানেন, তাদের তাদের ক্ষেত্রে উনি সেই এটা ফলান আর কি, কর্তৃত্বটা ফলান। তো লাইকোপোডিয়ামের ক্ষেত্রটা আলাদা, আর ডাল ক্যামেরার ক্ষেত্রটা কিন্তু, ডাল ক্যামেরা কিন্তু পাওয়ার লাভের জায়গায় যান, ডাল ক্যামেরা কিন্তু জাস্ট সিম্পল তোমার একটা ঠান্ডার সমস্যা আছে, যেই ঠান্ডা লাগে তার রিয়াকশন চলবে, মেইন ব্যাপার। যেটা ফিজিক্যাল লেভেল যেরকম হয় অ্যাজ ওয়েল অ্যাজ তার মেন্টাল লেভেলেও হয়, ফিজিক্যাল লেভেলে নাক থেকে চোখ থেকে জল পড়ে আর মেন্টাল লেভেলে খুব লেগে যায়, এইটা দুটো দুটোর পার্থক্য। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার ক্লিয়ার করে দেওয়ার জন্য, আমি উপকৃত হলাম, আবারও ধন্যবাদ, ভালো থাকুন। জি অসংখ্য ধন্যবাদ। যে প্রশ্ন লিখেছিলাম ওটা কি বলা যাবে স্যার একটু আরেকবার বলবেন? স্যার কি যেটা আপনি বললেন যে এটা কোল্ডনেস, হ্যাঁ সেটা মানসিক জায়গাতেও থাকে, তো আমরা অনেক সময় অনেক পেশেন্ট পাই যারা ভেরি কোল্ড এবং সেটা মনেও কোল্ড এবং শরীরেও কোল্ড, তো এই জায়গায় কি ডাল কামরা পৌঁছাতে পারে? এটা একটা ভালো কথা আপনি বলেছেন স্যার, এখানে প্রবলি ক্লার্ক যে ক্লার্কের দুটো ওয়ার্ড আছে, ফ্লেগমেটিক ওয়ার্ড একটা ওয়ার্ড ইউজ করেছেন, ফ্লেগমেটিক এন্ড স্ক্রোফিলাস পার্সোনালিটিস। ফ্লেগমেটিক এর মানে হচ্ছে নন রিয়্যাকটিভনেস, মানে অ্যাপাথেটিক, অর্থাৎ একটা যেন ওই রকম আর কি, মানে রিয়াকশন না দিতে দিতে একটা যেন কোল্ড স্টেজ, এরকম যদি এটা ঘটনা ক্রমাগত হতেই থাকে, হতেই থাকে, অর্থাৎ মেন্টালি আপসেট হওয়ার এরিয়াটা যদি দীর্ঘদিন ভাবে চলানো, একটা পেশেন্ট চলতে পারতো বয়স একটা মেয়ে, মুখটা কালো, ব্রণয় ভরে গেছে একদম, মানে প্রচুর ব্রণ মুখের মধ্যে, মুখে যেটা হয়েছে ছোট 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 দাঁড়ার মতো, পেশেন্টের মা এসে বলছেন যে ভীষণ এটা নিয়ে খুব ডিপ্রেশনে আছে, কোথাও যেতে চায় না, কোথাও যাবে না, কোথাও কোনো বিয়ে বাড়ি হোক অনুষ্ঠান বাড়ি কোথাও যাবে না, আর যদি যদি কিছু আমি বলি এটা নিয়ে তখনই তেলের বেগুনের জ্বলে উঠবে তখন, অর্থাৎ এই যে মুখের যে এখন পেশেন্টও বলছে আমার না আর কোনো কিছু ভালো লাগে না, আমার জন্য সব কিছু বিপদে শেষ হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি না চোদ্দ না আরো বেশি, 14-16 এরকম বছর পরে একটা বাচ্চা মেয়ে পিউবার্টি এলিয়েছে, তার তো একটা ভবিষ্যৎ রয়েছে, কিন্তু মুখটা এত বেশি এরকম একটা কন্ডিশন হয়েছে যে তার প্রভাবটা তার মনের মধ্যে পড়েছে, তার মনে হচ্ছে তার জগৎটা অন্ধকার, তার যেটুকু আলোর রেশা ছিল যে সবার সঙ্গে ও বন্ধুদের সঙ্গে মিশবে কোথাও যাবে, সেখানে সবাই যেরকম করে মুখের মধ্যে তাকিয়ে আর মুখ থেকে মাস্কটা সরায় না, এটা হলো সেই স্টেজ, তার যে কোল্ডনেস একটা ক্রমাগত মানে ক্রনিক 2-3-4 বছর ধরে এরকম একটা অবস্থা যেখানে কিছুটা সারছে না, প্রচুর চিকিৎসা হয়েছে, সেখানে তার মেন্টাল কন্ডিশন বা মেন্টাল ডালনেসটা এমন জায়গায় পৌঁছে যে যেখান থেকে তার মানে ওই ওই ফ্লেগমেটিক কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে, যেখান থেকে তার সাংঘাতিক অবসাদগ্রস্ততা, এটা হলো একটা কোল্ড স্টেজ। এটাকে আমি কিছুটা বলতে পারলাম, ঠিক বুঝতে পারলাম না প্রশ্নের উত্তরটা এটা হয়েছে কিনা, আমি একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি। আমি যেটা সরাসরি বলেছিলাম সেটাই বলছি, কোনো বইতে বা কোনো সোর্সে মানে কোন রকম বই সেক্সুয়ালি কোল্ড এই জায়গাটা আমার কাছে আসেনি, এই কোল্ডনেসটা এসছে ওই ওই জায়গাটায় আমি খুঁজে পাইনি। ওটাও আমি এটা দেখিনি, হতে পারে আছে কিন্তু আমার চোখে পড়েন। অসংখ্য ধন্যবাদ আজকের আলোচক ডক্টর অভিজ্ঞান চক্রবর্তী স্যার এবং আমাদের গুরুজন যারা আছেন সকলকে অনেক অনেক অভিনন্দন, কারণ এত রাত পর্যন্ত আপনারা জেগে থেকে এখনো প্রায় 55 পার্টিসিপেন্ট হবে সব মিলে, সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই এত রাত পর্যন্ত জেগে থেকে আমাদের ক্লাসগুলো আপনারা করছেন, হোমিও দর্পণকে এগিয়ে নেওয়ার
জন্য, এবং আমাদের যে স্যাররা আছেন সেই স্যাররা যখন ক্লাস করেন, আপনারা আমরা যখন আসলে পার্টিসিপেন্ট হিসেবে এখানে ছাত্র হিসেবে বলেন বা শ্রোতা হিসেবে বলেন বা কিছু শিক্ষার জন্য বলেন, আমরা যখন এখানে উপস্থিত থাকি তখন আমার মনে হয় যিনারা আমাদেরকে শিক্ষা দিতে আসেন ওনারাও অনেক উৎফুল্লিত হন। তো আমি একটা জিনিস যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করছি যে আসলে মনির ভাইয়ের বাবা অসুস্থ। এটা আসলে আমি যেহেতু প্রায় যারা অসুস্থ হয় অ্যানাউন্স করি, তো আমি আসলে এটা আমার মাথায় ছিল না, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মনির ভাইয়ের বাবার জন্য আমরা সবাই দোয়া করব যাতে করে দ্রুত সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসুক, নিজ গৃহে ফিরে আসুক, সেটাই আমরা কামনা করি। তো সবাই আমরা দোয়া করব। আর আজকের মতো আমরা এখানেই ক্লাসটি শেষ করতে চাচ্ছি, আর আগামীকাল আমাদের রেপার্টরি নিয়ে আসবেন আমাদের পরিচিত একজন খুবই ভালো একজন মানুষ, ব্যক্তিগতভাবে আমি যতটুকু বিশ্বাস করি অনেক ভালো এবং আমার আমারও অনেক পছন্দের একজন মানুষ। আমাদের রেপার্টরি অনেকগুলো ক্লাস করিয়েছেন, যদিও সংখ্যাটি এই মুহূর্তে আমার মনে নেই। আমাদের মোহাম্মদ আব্দুল হালিম রিপন স্যার আগামীকাল রেপার্টরি নিয়ে আসবেন আমাদেরকে রেপার্টরি শিখাতে। তো সেই ক্লাসে আমরা যথা রীতি, আমরা আপনারা জানেন যে 9:50 আমাদের লিঙ্কটি ওপেন হয়ে যায়, আমাদের জাকির স্যার সেই লিঙ্কটি ওপেন করে দেন। তো আমরা 10:05 সর্বোচ্চ বা আর 1-2 মিনিট এদিক সেদিক হয় আমরা ক্লাসটি শুরু করে দেই। তো আমরা সবাই চাইবো যে আমরা 10:00 ভিতরে জয়েন করে ফেলতে, বিকজ আপনারা জানেন যে আমাদের 100 পার্টিসিপেন্ট হয়ে গেলে আমরা ঢোকার সুযোগ থাকে না। তো আমরা চাই না যে আমাদের এই ক্লাসগুলো মিস করতে, তো সেই জন্য আমরা অবশ্যই আমরা 10:05 ভিতরে সবাই জয়েন করে ফেলব। তো আমরা আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যারা আপনারা জানেন যে